ভরাক্তঙ্গ আপনাদেরকে জানাই স্বাগত। আজ 78তম শ্রী শ্রী গৌরবাবার মেলা তিনকুড়িতে অনুষ্ঠিত হচ্ছে। সেই মেলা পূর্ব উদ্বোধন করেন পিতাকেটি ভারত সেবাশ্রমের মহারাজ শ্রী নির্মলানন্দজি। এছাড়াও সেই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবীন্দ্র প্রকাশ মহাশয়, এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী লক্ষ্মীপুরের বিধায়ক রাজদীপ গোয়ালা এবং এই এলাকার জেলা পরিষদ সদস্য মানব সিং সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্ব। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বাগানের বাগান ম্যানেজার এবং ব্রাহ্মণী জম্বুদ্বীপে ভারতখণ্ডে ভারতবর্ষে আর্যাবর্তদেশে কুমারিকাক্ষেত্রে আসাম প্রদেশে কাছাড় জেলা অন্তর্গত শিলপুড়ি গ্রামে পরিভাবী নামাপ্ত সম্বৎসরে তো বিরাট জায়ত বিরাজো আদিপুরুষা সজাতো ভূমি। উনকা পাশ কমেডি কাজ দো ডিমান্ড থা, এক ডিমান্ড থা কমেডি হল। আজ দেখে মন্দির পিছে আমার পূর্বমন্ত্রী রবীন্দ্র প্রকাশ জি নে, লেকিন কই কারণ সে 3.5 সাল হো গিয়া আপি তক নেই হুয়া হ্যাঁ। আমরা কোশিশ করেন উনকো স্টিক পকড়ে হ্যাঁ, তুরন্ত কাম জেসে শুরু হো যায়। ও বোলে হ্যাঁ কি সামনে বহুত সা বড়া হ্যায় আর বহুত মহানুভব বোলে হ্যাঁ, কোশিশ কর দেঙ্গে আর মুঝসে ভি আপ লোগ আশা জরুর রখেঙ্গে। ব্যক্তি ভাই এম পি হো তো মুঝসে ভি আশা জরুর রহেগা আপ লোগ কা। তো কিতনা হোগা নেই বোল রহা হুঁ, লেকিন মেরা ফ্রেমের ফাট সে দেখো কহীঁ সে ভি ये थोड़ा ज्यादा अमाउंट ला के यहाँ पे क्या करना था, प्लानिंग करके एक कमेटी के साथ बैठ के हमारा स्टेट गवर्नमेंट हम लोग का है, तो स्टेट गवर्नमेंट से बड़ा सा अमाउंट ला के यहाँ क्या करना है, कुछ अच्छा है काम बड़ा सा, कम से कम 50 लाख रुपए चाहिए अभी थोड़ा डेवलपमेंट करने के लिए। तो कमेटी के साथ में मिलकर आप लोग बैठ के प्लानिंग बनाइए, 50 लाख का बनाइए और मैं आसाम गवर्नमेंट को 50 लाख रुपए दिलाने का कोशिश करूंगा और मिल जाएगा। ভারতবর্ষকে স্বাধীন করার জন্য কোন আন্দোলন গড়ে তোলা যায় না, যে আন্দোলন মাধ্যমে জনসাধারণকে এগিয়ে নিয়ে যাওয়া যায় কিনা এই লোকটি সে সমস্ত চিন্তা করতেন। ওই চিন্তার মাধ্যমে একদিকে যেমন সেই স্বাভাবিক জীবনের দিকে তার দৃষ্টি ছিল, অন্যদিকে আধ্যাত্মিক জীবনেও তার নিজেকে অত্যন্ত প্রখর শক্তিশালী করে তোলার প্রচেষ্টা তার ছিল। সবকিছু হতে পারে না, গয়া পাতি পুরী প্রায় বৃন্দাবন এখানে যাবেন, ভারত সম্পন্ন আছে, প্রণবাণী চেয়েছিলেন এই মেলা ক্ষেত্রে গুলোতে পবিত্রতা ভাব ফল নিয়ে রাখতে, সেই বড় বড় লড়াই পবিত্র রাখতে পারি, এটা সকলের দায়িত্ব। আমি একটা খাবার খেলাম বা আমার এগিয়ে আসলাম এখানে বিক্রি করতে, আমার পড়া পড়ে বলে যেগুলো একটা জায়গার মধ্যে যে আমরা ফেলে দিই, যে আমরা পবিত্র জায়গা এগুলো অপবিত্র করবো না, সেই মানসিকতা নিয়ে যদি আমরা
এই মেলা থেকে আসতে পারি। আমার মনে হয় এই মেলা শেষ হয়ে যাওয়ার তিন দিন চার দিন পরে কোনো সকলে এসে শ্রদ্ধা করবে, সেই শ্রদ্ধার জায়গাতে শ্রদ্ধাটা রাখতে হবে, এটাই আমাদের বড় ভুল হয়ে যায়। আমরা এটাই পারি শুভযাত্রা প্রার্থনা করুগা বারণ বাবা কি হম সবকে জীবন মে সুখ সমৃদ্ধি রে মঙ্গলময় হো সবকা জীবন এই প্রার্থনা মে করতা হুম। কাফি পবিত্র স্থান হ্যাঁ জিসা বারে মে চলে আসছে এবং সেখানের মানুষ এবং বরাক উপত্যকা ছাড়াও অসমের এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ সেখানে লাড্ডু বাবার অর্থাৎ বরণ বাবার আশীর্বাদ নিতে সেই পূজায় অংশগ্রহণ করেন। এছাড়াও বিভিন্ন রাজ্যের জেলার বিভিন্ন এলাকার সাধু বাবারাও এখানে উপস্থিত হন।